লাস্টে দেওয়া ডায়াগ্রামটা অবশ্যই নিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে একটি বারো বোল্ট এমপ্লিফায়ার কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ টিপস আপনাদের উপহার দেব। আজকের এই বারো বোল্ট এমপ্লিফায়ারটি পঁয়তাল্লিশশো আট আইসি ধারা নির্মিত হবে তো আজকে পঁয়তাল্লিশ আট চার ভলিউমের সার্কিটের যেই ধরনের কাজ করতে হয় সম্পূর্ণ কাজটি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি জলিল মেকার তো নিরবতা পালন করে সম্পূর্ণ টিপসটি দেখার জন্য অনুরোধ করছি আপনাদের আজকের এই টিপসে আপনার সকল ওয়ারিং সম্বন্ধে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং এই ওয়ারিংয়ের ড্রয়েন শেষ পর্যায়ে একটা ডাইগ্রাম আপনারা অবশ্যই নিয়ে যাবেন এই ডাইগ্রামটা দেখে আপনাদের আরও সহজ হবে আশা করি তো প্রথমত আমরা এসি তারের এসি কটটি লাগিয়ে নিলাম কেননা এসি কাটটা করটা সর্বপ্রথম আমরা শুরু মুহুর্তে করে থাকি কেননা এসি কট দিয়ে শুরু করলে সম্পূর্ণ কাজটি সবাই বুঝতে সক্ষম হয় আর যদি আমি এদিক ওদিক থেকে এখন একটা ভলিউমের তার লাগাইলাম এখন একটা স্পিকারের তার লাগাইলাম মাধ্যমে মধ্যে তাইলে আপনারা বুঝতে আপনাদের কষ্ট হবে তো সেই জন্যে আমি পয়েন্ট টু পয়েন্ট কাজ করতে আপনাদের বুঝিয়ে দেওয়ার মতো চেষ্টা করব মাত্র দশ থেকে পনেরো মিনিটের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমরা ইচ্ছুক থাকি যেন কেননা একটি এমপ্লিফায়ার বানাইতে অনেক সময় লাগে সেক্ষেত্রে তেরো চোদ্দো মিনিট তেমন একটা সময় না আসুন আমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখি কেননা আজকে এ টু জেড এই অ্যামপ্লিফায়ারটি সম্বন্ধে আপনাদের বোঝানো হবে ভিওয়ার্স আমাদের এসি কোডটি লাগানো শেষ এই পর্যায়ে আমি অনুরোধ করব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আমার হাতে যে এই সাদা তারটি দেখতেছেন এটা গ্রাউন্ড আর দুই সাইডে যে লাল তার দুইটা দেখতেছেন এটা বারো বারো তো টোটাল আমাদের বারো বল ট্রান্সফার্মা তো দুই সাইডে যদি বারো বারো হয় চব্বিশ তো মধ্যে গ্রাউন্ডটা যদি আমরা ফিল্টারিংয়ে অ্যাড করে দিই তখন আমাদের এই ট্রান্সফার্মাটা হবে বারো বোল্ট শুধু তো এই দেখুন গ্রাউন্ড আর এই দুইটা এসি ডায়টের আর এটা বারো বোর্ড তো এখন আমরা সর্বপ্রথম লিড লাগিয়ে নেব কিংবা রাং এই তার তিনটায় কেননা তিনটে তারে যদি আমরা শোল্ডারিং ভালো করে নিয়ে নিই তার আমাদের ঝালাইগুলো খুব সুন্দর হবে আপনারাও খুব সুন্দরভাবে রাং ঝালাইটা করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের ঝালাইগুলো ছুটে যাবে না তো আমাদের লিড লাগানো প্রায় শেষ এখন আমরা এই তার তার তিনটে কীভাবে কানেকশন হবে প্রথম এই তারটি এই যে ডায়টের দুই মাথা আছে দুই মাথায় লাগাই দেবেন বাকি লাল তারটিও আপনি ওই অন্য ডায়টটিতে লাগাই দেবেন আর এই যে সাদা তারটা আছে ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টে লাগাই দেবেন তাতে করে আমাদের ফিল্টারিং শেষ ট্রান্সফর্মার থেকে বারো বোল্ট এখন সিক্স সিক্স বারো এমপিয়ারে ইনপুট হলো আমাদের সার্কিটে টাইম মেরে আপনাদের বোঝানোর কারণ হলো এই তারটি জানি এলোমেলো না হয় যাতে বুঝতে আমাদের আপনাদের সুবিধা হয় সেই জন্য আমি কেবলটাই মেরে নিলাম এ পর্যায়ে আমাদের কেবলটাই মারা শেষ এখন আমরা কেবলটাই দুইটা কেটে নেব তারপরে আমরা স্পিকারের যে তার সংযোগ এই স্পিকারের সংযোগটি হাতে নিয়ে লিড ঝালাই দিয়ে রাং করে দেব কেননা আমরা আগেও বলছি ঝালাইগুলো খুব সুন্দর হলে আপনার কাজ যে কোনো কাজ সুন্দর হবে তো আমি তার দুইটা সোল্ডারিং করে নিলাম এখন আপনার এই যে দেখেন দুইটা পয়েন্ট এই এক স্পিকার আর এই দুইটা পয়েন্ট এক স্পিকার তো আমরা এখন এই জায়গায় সোল্ডারিং করে নেব যাতে ঝালাইটা আমাদের ভালোভাবে ধরে তো আসুন আমরা সব সময় ঝালাই কিভাবে দেয় ঝালাইটা কিভাবে আপনার এই তাতালের সাথে ভালো অ্যাডজাস্ট হয় সে বিষয়ে নিয়ে আপনাদের আরেকটি পরামর্শ দেব অন্য আর এক ভিডিওতে তো স্পিকারের কানেকশন আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা এই বাকি মাথাটা স্পিকারের সাথে অ্যাডজাস্ট করে দেবো তো তার আগে আমি টুলা লিড বা রাং ঝালাই দিয়ে নিলাম এখন আমরা স্পিকারের সাথে তারের মাথাটা লাগাই দেব। তাতে করে আমাদের ঝালাই স্পিকার ঝালাই সং সম্পূর্ণ হয়ে যাবে এ পর্যায়ে আমরা স্পিকারের ঝালাই শেষ করলাম আরেকটি স্পিকার দেখতে পারতেছেন এই স্পিকারের কানেকশনটাও আমি বাকি আউটপুট পয়েন্টে লাগাই নেব যাতে আমাদের কাজটি খুব সুন্দর হয় বা সবার মনোবত হয় আপনারা অনেক সময় বলেন দাদা ইউজবি কাট লাগাইলে কিন্তু তখন আমাদের স্পিকারে শব্দ দেয় হাম একটা শব্দ দেয় তো আজকের এই স্পিকার বা এই অ্যাম্পিফায়ারটি এমনভাবে কাজ করা হবে আপনাদের যে হামিম শব্দটা দেয় সেই শব্দটা ইনশাল্লাহ দেবে না আর কেন দেবে না কিসের জন্য দেবে না সেক্ষেত্রে আমি আপনাদের পরিপূর্ণ আইডিয়া দিয়ে দেব এখন আমরা ইউএসবি কানেকশনটা দিব দেওয়ার আগে আপনাদেরকে বলে নিই কীভাবে আপনারা এই ইউএসবি কানেকশনটা নেবেন আঠাত্তর পাঁচ ট্র্যানজিস্টারের মাধ্যমে আপনারা নেবেন এই যে মধ্যের প্রিন্টে আছে এটা গ্রাউন্ড আর বামপাশের প্রিন্টে হলো নেগেটিভ এই পজিটিভ আর মধ্যের প্রিন্টে নেগেটিভ আর ডাইন সাইডে যে প্রিন্টটা আছে এই প্রিনটা দিয়ে আপনার আউটপুট ফাইভ বোল্ট বাইরেবে। তো আমাদের ইউএসবি কানেকশনের মাইনাস পয়েন্টটা আমরা চিহ্ন দিয়ে নিলাম এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো মাইনাস তো এই মাইনাসটার সাথে আরেকটা মাইনাস তার লাগাবো যে আমাদের সার্কিটের থেকে যে কানেকশনটা আসবে নেগেটিভ কানেকশন তার জন্য আমি এই তারটা এই নেগেটিভের সাথে অ্যাডজাস্ট করে আটাত্তর পাস ট্রেনজিস্টারের মেডেল পয়েন্টে লাগাই নেব একটু সোল্ডারিং জ্বালাই করে আমি ট্রেনজিস্টারের সাথে ট্র্যানজিস্টারের মেডেল পিনে আমি এটা লাগাই নিলাম তারপরে তারের বাকি মাথাটা নেগেটিভটা নেগেটিভে যাবে পজিটিভটা পজিটিভে যাবে তো আরেকটা পজিটিভ বারো বোল্টের যে তার আছে তারটিও আমি শোল্ডারিং করে ট্রেনজিস্টারের সাথে আগে অ্যাডজাস্ট করে নেব যাতে আমরা ট্রেনজিস্টারে বারো বোল্ট ইনপুট করতে পারি তো বারো বোল্ট ইনপুট করার সাথে আমাদের আঠাত্তর পাঁচ বাকি যে প্রিন্ট আউটপুট প্রিন্ট দিয়ে ফাইভ বোর্ড আউটপুট হবে তাতে করে আমাদের ইউএসবি কানেকশনটা ক্লিয়ারলি চলতে সক্ষম থাকবে তো আমরা আউটফুট তারটিও লাগাই নিতেছি ঠিক আপনারা এইভাবে করবেন আর এই ধ এই কাজটি যদি আপনার বুঝতে কষ্টও হয় লাস্টে আপনি আমাদের ডাইগ্রামটা দেখে ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে আপনার ডাইগ্রামটা নিয়ে নেবেন তাতে করে আপনার কাজটা করতে কোনো সমস্যা হবে না তো আমাদের ইউএসবি কানেকশন শেষ আমরা যে তার দুইটা এখন বারো ভোল্ট ইনপুট হবে আঠাত্তর পাঁচ টেনজিস্টারের ভিতরে সেই তার দুইটি সোল্ডারিং ঝালাই করে পজিটিভ লাল তারটা আমি পজিটিভে লাগাই নিলাম আর নেগেটিভ তারটি আমি নেগেটিভে লাগাই নেব নেগেটিভ তারটিতে আমি আগে সোল্ডারিং ঝালাই করে নিচ্ছি এখন আমরা এই যে গ্রাউন্ড সাদা তারটি আছে এই গ্রাউন্ড সাদা তারটির সাথে অ্যাডজাস্ট করে এই তারটি আমি লাগাই নিলাম তাতে করে আমাদের লাইন ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা শুধুমাত্র ইউএসবি কানেকশন থেকে যে অডিও ইনপুট হবে সেই অডিও কেবলটি লাগিয়ে আপনাদের এই অ্যাম্প্লিফায়ারটি খুব সুন্দরভাবে চালায়ে দেখাবো তো এখন আমরা অডিও ইনপুট ক্যাবলটি অডিও গ্রিডের সাথে লাগাই নিতেছি নেগেটিভটা নেগেটিভে আর দুইটা স্টুডিও অডিও সাউন্ড যে গ্রিড আছে গ্রিটের সাথে অ্যাডজাস্ট করে নিলাম তারপরে ইউএসবি বি কানেকশনের সাথে আমরা কেবলটি বসায় নেব আমরা তারপরে চেক করব। যে আমাদের আজকের এই এমপ্লিফায়ারটি কতটা ভালো চলে কিংবা হামিম শব্দটা একবারেই দিবে না এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা এখন এই ভিডিওটি এত কষ্ট করে দেখার ফল আমরা এই অ্যাম্প্লিফায়ারটি এখন চেক করবো চেক করার পরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আপনারা লিখবেন যে দাদা আমরা এই কাজটি দিয়ে বুঝেছি কিংবা বুঝি নেই তো সেক্ষেত্রে আপনারা যদি কমেন্টের আমাকে সারা দেন তো আমি আরও ভালো ভালো এমপ্লিফায়ার আপনাদের তৈরি করে দেখাব Mode Here.